সময় যত গড়াচ্ছে ততই জমে উঠছে কুমিল্লা সিটি নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা আছে, অভিযোগ পাল্টা অভিযোগ। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? এটা আপনি যেমনটি বলছিলেন, সময় যত গড়াচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা কিন্তু সরগরম হয়ে উঠেছে এই এই মহানগরী এলাকা। এবং যে মেয়র প্রার্থীরা রয়েছে তারা কিন্তু একে অপরের পক্ষে যেন বোমা ফাটাচ্ছেন, তারা একে অপরকে দুষছেন। আজকে সকাল 11টা নাগাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, তিনি কিন্তু নগরীর চকবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি গণসংযোগকালে বলেছেন যে গত 10 বছরের কুমিল্লা সিটি কর্পোরেশন যে মেয়র ছিল মনিরুল হক সাক্ষ্য, ও তিনি কিন্তু দুর্নীতিতে পাহাড় গড়েছেন। এবং তিনি যেমনটি অভিযোগ করেন যে আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হতে পারলে তিনি প্রথমে যে কাজটি করবেন, যে যারা দুর্নীতি করেছে এই 10 বছরে কুমিল্লাকে পিছিয়ে দিয়েছে তাদের একটি শ্বেতপত্র তিনি প্রকাশ করবেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য কিন্তু আজ সকাল 10টা নাগাদ কুমিল্লার শাক্তরামনালা থেকে প্রচার প্রচারণা শুরু করছেন। তিনি এই সময় আরফানুল হক রিফাতের অভিযোগের প্রেক্ষিতে বলেন যে তিনি কিন্তু গত 10 বছর সদর আসনের সংসদ সদস্য আকম বাহউদ্দিন বাহারের সাথে মিলেমিশে কাজ করেছেন, এবং তিনি যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন তারাও কিন্তু দুর্নীতির দায়ে সমান তালে অভিযুক্ত। মনিরুল হক সাক্ষ্য বলছেন যে তিনি এগুলো বলারকে তিনি আগে নির্বাচিত হোক, তারপরে কিন্তু প্রশাসন এগুলো হলো দেখবে। সাক্ষ্য যেটি বলছেন যে তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে গত 10 বছর দায়িত্ব পালন করেছেন, এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি শতভাগ কাজ করতে না পারলেও কিন্তু করোনার কারণে কিন্তু 70 ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সরও কিন্তু দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছুটছেন। সব মিলে কুমিল্লা নির্বাচনের মাঠ কিন্তু প্রচার প্রচারণা এবং অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে। তিনি এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ শাকিব। সময় যত গড়াচ্ছে ততই জমে উঠছে কুমিল্লা সিটি নির্বাচন। প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা আছে, অভিযোগ পাল্টা অভিযোগ। এ বিষয়ে আরও তথ্য নিয়ে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লা সিটি নির্বাচনের প্রচার প্রচারণার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? এটা আপনি যেমনটি বলছিলেন, সময় যত গড়াচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা কিন্তু সরগরম হয়ে উঠেছে এই এই মহানগরী এলাকা। এবং যে মেয়র প্রার্থীরা রয়েছে তারা কিন্তু একে অপরের পক্ষে যেন বোমা ফাটাচ্ছেন, তারা একে অপরকে দুষছেন। আজকে সকাল 11টা নাগাদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, তিনি কিন্তু নগরীর চকবাজার এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। তিনি গণসংযোগকালে বলেছেন যে গত 10 বছরের কুমিল্লা সিটি কর্পোরেশন যে মেয়র ছিল মনিরুল হক সাক্ষ্য, ও তিনি কিন্তু দুর্নীতিতে পাহাড় গড়েছেন। এবং তিনি যেমনটি অভিযোগ করেন যে আরফানুল হক রিফাত মেয়র নির্বাচিত হতে পারলে তিনি প্রথমে যে কাজটি করবেন, যে যারা দুর্নীতি করেছে এই 10 বছরে কুমিল্লাকে পিছিয়ে দিয়েছে তাদের একটি শ্বেতপত্র তিনি প্রকাশ করবেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্ষ্য কিন্তু আজ সকাল 10টা নাগাদ কুমিল্লার শাক্তরামনালা থেকে প্রচার প্রচারণা শুরু করছেন। তিনি এই সময় আরফানুল হক রিফাতের অভিযোগের প্রেক্ষিতে বলেন যে তিনি কিন্তু গত 10 বছর সদর আসনের সংসদ সদস্য আকম বাহউদ্দিন বাহারের সাথে মিলেমিশে কাজ করেছেন, এবং তিনি যদি দুর্নীতির দায়ে অভিযুক্ত হন তারাও কিন্তু দুর্নীতির দায়ে সমান তালে অভিযুক্ত। মনিরুল হক সাক্ষ্য বলছেন যে তিনি এগুলো বলারকে তিনি আগে নির্বাচিত হোক, তারপরে কিন্তু প্রশাসন এগুলো হলো দেখবে। সাক্ষ্য যেটি বলছেন যে তিনি অত্যন্ত স্বচ্ছতার সাথে গত 10 বছর দায়িত্ব পালন করেছেন, এবং তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি শতভাগ কাজ করতে না পারলেও কিন্তু করোনার কারণে কিন্তু 70 ভাগ কাজ সম্পন্ন করতে পেরেছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী নিজামুদ্দিন কায়সরও কিন্তু দুই প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ ছুটছেন। সব মিলে কুমিল্লা নির্বাচনের মাঠ কিন্তু প্রচার প্রচারণা এবং অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে। তিনি এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ শাকিব।